হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি মৌসুমী আহির ব্লগস থেকে আপনাদের সাথে আছি। আর আমরা যাচ্ছিলাম আমার নানি শ্বশুর বাড়ি, তো ওখানে সবাই আমাদের জন্য ওয়েট করছিল, ওরা আমাদের ইনভাইট করেছিল, আর আমরা সবাই একসাথে যাচ্ছিলাম খুবই মজা করতে করতে। রোডস ফাঁকা ছিল আর আমরা অনেক সুন্দর করে যাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। আর আমার বেবিটাও অনেক খুশি, ও মানে এভাবে গ্রামে যাওয়াটা মানে এই ফার্স্ট গ্রামে যাচ্ছে। আর আমাদের আমার শ্বশুরবাড়ি থেকে নানি শ্বশুরবাড়ি খুব একটা দূরে না, কাছাকাছি, কিন্তু যেতে সময় লাগে, 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম, এসে ওখানে খাওয়া দাওয়া করলাম। নানি অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল, ও নানির হাতের পোলাও, হাঁসের মাংস আর মুরগি, গরুর মাংস, আরও অনেক কিছু, মাছ, ছোট মাছ, বড় মাছ, অনেক ধরনের মাছ, বিলের টাটকা মাছ, অনেক কিছু খাবার অ্যারেঞ্জ করেছিল। আর ওখানকার একটা দই আমার খুবই ফেভারিট, ওখানকার দইগুলো খুবই ভালো লাগে। তো সবই খাওয়া দাওয়ার পরে আমি এখানে ভিডিও করলাম দুই একটা, খুব একটা ভিডিও করতে পারিনি। দেখুন এখানের কত সুন্দর পরিবেশ। আর আমার বেবিটাকে পেয়ে সবাই অনেক খুশি, সবাই ওকে কোলে নিচ্ছিল, সবার কোলেই যাচ্ছিল। এখানে সবগুলো গাছ এত সবুজ, আর এই যে আশেপাশে যত জমি এই সামনের দিকে, এগুলো সবই আমার নানা শ্বশুরের এই বাসার কাছেই ওনার এই ধান ক্ষেতগুলো। আর হচ্ছে এই যেখানে একটা নারিকেল গাছ, তো এখন প্রচুর ডাব ধরেছিল, আমাদের জন্য ডাব পাড়া হয়েছে আর আমাদের ঢাকায় দিয়ে দেওয়ার জন্য। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছিল। আল্লাহ হাফেজ।